বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি পরিবর্তন করার আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানা উচিত, তাহলে পরিবার এবং আপনি কখনোই ঝুঁকিতে পড়বেন না। আজকে জব সুইচ করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয় সেগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যেমন আপনি একটি কোম্পানিতে বর্তমানে এখন চাকরি করছেন, উদাহরণস্বরূপ আপনি বেতন পান 30,000 টাকা, দীর্ঘ 2 থেকে 3 বছর চাকরি করার পর আপনার এখন বর্তমানে তেমন বেতন বৃদ্ধি পাচ্ছে না, এখন আপনি জব পরিবর্তন করতে চান। এখন কোন কোন দিক বিবেচনা করে অন্য একটি কোম্পানিতে আপনি চাকরি পরিবর্তন করে যাবেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। 1. জব সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, আপনি বর্তমানে যে চাকরিটি করছেন সেটির চেয়ে অন্যত্র যেখানে যাবেন সেখানে চাকরির নিরাপত্তা কীরকম, যেন এরকম না হয় আপনি বর্তমানে 30,000 টাকা বেতন পাচ্ছেন, অন্য কোম্পানি আপনাকে 40,000 টাকা বেতন দিয়ে নিয়ে যাবে, কিন্তু নতুন জায়গায় নতুন চাকরি আপনি 3 মাসের বেশি করতে পারলেন না, এটি হুমকি স্বরূপ। তাই জব পরিবর্তনের ক্ষেত্রে চাকরির নিরাপত্তা এবং স্থায়িত্ব জানা খুবই গুরুত্বপূর্ণ। 2. কোম্পানি সম্পর্কে জানা। আপনি নতুন একটি কোম্পানিতে যাবেন, সেখানে এইচআর ল কীরকম, কাজের পরিবেশ ভালো কি মন্দ, অথবা আপনি কতদিন সেখানে চাকরি করতে পারবেন, সেই বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত। 3. আপনি যে ঝুঁকিটি নিতে যাচ্ছেন, আপনি যদি বর্তমানে এখন 30,000 টাকা বেতন পান, নতুন একটি কোম্পানিতে আপনার বেতন কত হওয়া উচিত সেই বিষয়টি জানা উচিত। সাধারণত আধুনিক এইচআর ল অনুযায়ী আপনি বর্তমানে যত টাকা বেতন পান তার 30% টাকা বর্তমান বেতনের সাথে যোগ করে নতুন কোম্পানিতে যোগদান করা উচিত। তবে সেক্ষেত্রে আমি আবারও বলছি, ভালো কোম্পানি এবং চাকরির নিরাপত্তা দেখে সেখানে জয়েন করবেন। 4. পদবি এবং বেতন এক নয়। যেমন আপনি এখন বর্তমানে যে কোম্পানিতে চাকরি করছেন সেখানে আপনি অফিসার পদে 30,000 টাকা বেতন পাচ্ছেন, অন্য কোম্পানিতে আপনাকে 40,000 টাকা বেতন অফার করলো, কিন্তু আপনাকে ডেজিগনেশন দিল জুনিয়র অফিসার, এক্ষেত্রে আপনার কেরিয়ারে তেমন উন্নতি হয় নাই, কিন্তু আপনি বেতন বেশি পেলেন, সেই দিকে সচেতন হয়ে আপনি বেতনটা বাড়িয়ে নেবেন, পাশাপাশি আপনার ডেজিগনেশনটাও বাড়িয়ে নিয়ে চাকরিতে জয়েন করবেন। এতে কী হবে, আপনার পরবর্তীতে আপনার জব পরিবর্তনের ক্ষেত্রে কেরিয়ারে সহায়ক হবে, কারণ বেতন বাড়িয়ে নেওয়া এবং পদবি বাড়িয়ে নেওয়াটা একটা নিজস্ব আত্মকেন্দ্রিক কৌশল। এই কৌশলটি আপনি ইন্টারভিউ বোর্ডে প্রয়োগ করতে না পারলে আপনি বেতন এবং পদবি কোনোটাই পাবেন না। অপরদিকে অনেক কোম্পানি আপনাকে ইন্টারভিউ বোর্ডে বলবে যে পদবি এবং বেতন যে কোনো একটি নেবেন, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন পদবির চেয়ে বেতনটা গুরুত্বপূর্ণ। সাপোজ কোনো কোম্পানিতে আপনাকে ম্যানেজার পোস্টে নিয়োগ দিল, বেতন দিবে আপনাকে 25,000, সেখানে চাকরিতে যোগদান করা বোকামির কাজ। অপরদিকে
আপনি সিনিয়র অফিসার অথবা অফিসার পদে কোনো কোম্পানিতে চাকরিতে যোগদান করবেন, সেখানে স্যালারিটা স্মার্ট স্যালারি, ধরুন 40,000 টাকা স্যালারি। আমি মনে করি বর্তমান প্রাইভেট কোম্পানিগুলোতে ডেজিগনেশনের চেয়ে বেতনটা খুবই গুরুত্বপূর্ণ। বেতন, টিএডিএ, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, লিভ ইন ক্যাশম্যান, এই অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা যদি একটি ন্যাশনাল অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকে, সেখানে ডেজিগনেশন ছোট হলেও বেতন যদি আপনার পছন্দ মতো কাঙ্ক্ষিত বেতন হয়, সেখানে যোগদান করা বুদ্ধিমানের কাজ। অপরদিকে আপনি আননোন ন্যাশনাল একটি কোম্পানিতে চাকরিতে যোগদান করলেন, সেখানে আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ ইন ইনক্যাশমেন্ট, টিএডিএ, বেতন তেমন উন্নত না, অথচ আপনাকে হেড অফ সেলস বানিয়ে দিল, ওই কোম্পানিতে যোগদান না করে বুদ্ধিমানের কাজ। তাই জব পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে সবসময় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, কেননা আপনি যদি নতুন জবটি করতে যান, সেখানে যদি চাকরির নিরাপত্তা, কাজের পরিবেশ এবং আপনার কাঙ্ক্ষিত স্যালারি প্যাকেজ যদি না পান, আপনার পরিবার এবং আপনি দুটো ক্ষেত্রেই হুমকির সম্মুখীন হবেন। তাই চাকরি পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা উচিত। আর আরেকটি কথা সবসময় মনে রাখবেন, গ্রুপ অফ কোম্পানিগুলো সাধারণত এইচআর ল মেনটেন করে থাকে, তাই ন্যাশনালি গ্রুপ অফ কোম্পানিগুলোতে চাকরি নেওয়ার এবং খোঁজার চেষ্টা করবেন, সেখানে আপনার কেরিয়ার এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অপরদিকে আননন অথবা যেখানে এইচআর ল মেনটেন করে না, সেই ধরনের কোম্পানিগুলোতে চাকরি করা ঝুঁকির সম্মুখীন হওয়ার মতো। তাই যারা বর্তমানে চাকরি করছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই নতুন কোম্পানি সম্পর্কে স্টাডি করবেন এবং আপনি এখন বর্তমান কোম্পানিতে কী পাচ্ছেন, অন্য নতুন কোম্পানিতে কী পাবেন, কাগজে কলমে এগুলো লিখুন, লিখে আপনি সিদ্ধান্ত নিন। প্রলোভন, কোনো কোম্পানি যদি প্রলোভন দেখিয়ে আপনাকে চাকরিতে যোগদান করায় এবং আপনিও যদি সেখানে যোগদান করেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিবার এবং আপনি দুটো ক্ষেত্রেই ঝুঁকিতে পড়বেন। তাই প্রচুর কোম্পানি সম্পর্কে স্টাডি করুন আর চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সর্বদা মনে রাখবেন, কোনো কোম্পানিতে যদি আপনি 999 দিন অথবা 3 বছরের বেশি, এর ভিতরে যদি আপনার কাঙ্ক্ষিত পদমর্যাদা না বাড়ে অথবা আপনার স্যালারি প্যাকেজ পরিবর্তন না হয়, সেখানে কাজ না করাই বুদ্ধিমানের কাজ। তাই আপনি বর্তমানে যে চাকরিটি করছেন, এই চাকরিটি করার পাশাপাশি নিজেকে তৈরি করুন, অন্যত্র যাচাই করুন। সর্বদা মনে রাখবেন, একটি পানির বোতল, মাম পানির বোতল 15 টাকা 500 মিলি, অপরদিকে একই পানির বোতল এয়ারপোর্টে 200 টাকা, অপরদিকে 5-স্টার হোটেলে 300 টাকা। তাই আপনার মূল্যায়ন কীভাবে হবে, আপনি বর্তমানে যে চাকরিটি করছেন সেখানে যদি মূল্যায়িত না হন, আপনি জায়গা পরিবর্তন করুন, কারণ জায়গা পরিবর্তন করলে আপনার পদমর্যাদা এবং স্যালারি প্যাকেজ পরিবর্তন হবে। অপরদিকে জায়গা পরিবর্তনের ক্ষেত্রে যেখানে আপনি নতুন জায়গা তৈরি করবেন, সেই সঠিক জায়গাটি নির্বাচন করুন, কখনোই আবেগের বশে ঝুঁকি নেবেন না। ভালো কোম্পানি দেখে, সুযোগ সুবিধা কোম্পানি সম্পর্কে জেনে নিজেকে তৈরি করে নতুন চাকরিতে যোগদান করুন। মনে রাখবেন, যদি আপনি হোঁচট খান
তারপরেও যেন আপনি উঠে দাঁড়াতে পারেন, সেই ধরনের ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, স্কিল, এক্সপিরিয়েন্স নিজের ভিতরে তৈরি করুন, যেন আপনাকে কেউ দমিয়ে রাখতে না পারে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যে টিপসগুলো দিলাম এগুলো কাজে লাগবে এবং আপনারা ভবিষ্যতে উন্নত ক্যারিয়ারের দিকে এগিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।